আমার দেশে কিছু অজ্ঞ লোক আছে সন্তান যখন হয় না অনেক মহিলাও আছে বিভিন্ন জিন্দা বাবা আর মুর্দা বাবার মাজারে দৌড়ায় কোন জিন্দা বা মুর্দা বাবা আপনাকে সন্তান দিতে পারবে না সন্তান যিনি দিবেন তিনি কে আল্লাহ আবার আমি 3-4 বছর আগে আপনাদের কসবার ভিতরেই এক জায়গায় দেখেছি এতদিন তো শুনতাম মাজার কসবার ভিতরে এক জায়গায় দেখলাম রওজা শরীফ আমি আর এলাকার নাম নিলাম না আমি নিজেই দেখেছি আরে বাপ রে বাপ রওজা শরীফ হয়ে গিয়েছে আমার দেশে কত জাতের মাজার আছে বদনা মাজার আছে ল্যাংটা বাবার মাজার কি বলেন আছে না নাই ওই চট্টগ্রামের সীতাকুণ্ডে আছে ডালচাল মিয়ার মাজার আপনারা আমার ভুল বুঝবেন না এই হুজুর কি পীর পীর আউলিয়া বিরোধী নাকি না 6-7 দিন আগেই তো আমি কসবার আড়াইবাড়ি দরবারে এসে গেলাম আমরা পীর বিরোধী না বরং পীরাকির নামে যারা ভণ্ডামি করে আমরা ভণ্ডামি বিরোধী আমি নিজেই সিলেটের মানুষ শাহজালালের এলাকার মানুষ শাহপুরানের এলাকার মানুষ আমরা পীরাউলিয়া বিরোধী নই আমরা ইতিহাস পড়েছি আমরা জানি এই জমিনটাকে আবাদ করেছেন পীরাউলিয়াগণ পীরাউলিয়াগণ এই জমিনকে আবাদ করেছেন কিন্তু পীরাউলিয়াগণ ভণ্ডামি শিখান নাই বরং পীরাউলিয়াদের মাজারকে ব্যবসার কেন্দ্র বানিয়ে কিছু ভণ্ড আজকে ব্যবসা করছে পীরদের বিরুদ্ধে আমরা নই যারা পীরদের মাজারকে ব্যবসার জায়গা বানিয়ে জনগণকে ধোঁকা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রহমানের বান্দারা কেবল একজনকে ডাকে এই একজনের সাথে আর অন্য কাউকে ডাকে না দেখবেন আমার দেশে কিছু পাবলিক আছে এমন কিছু বক্তাও আছে দেখবেন 2 ঘন্টা চেয়ারে বসে আল্লাহর জিকির যদি করে 5 মিনিট মেরালি বাবা শেরালি বাবার জিকির করে আরো 30 মিনিট কিছুক্ষণ টাকি বাবা কিছুক্ষণ শেরালি বাবা কিছুক্ষণ মেরালি বাবা কিছুক্ষণ ল্যাংটা বাবা বাবা একজন হওয়া ভালো না বেশি হওয়া ভালো জোরে বলেন বেশি বাপ হইলে মানুষ ভাববে কি রে এর বাপ এতগুলা কেন জন্মে কি কোনো ঝামেলা আছে নাকি এত বাপ হওয়া কিন্তু ভালো নয় আমরা কেবলমাত্র একজনকে রাখি সুখের দিনেও দুঃখের দিনেও দুঃসময়েও সুসময়েও সুস্থতায়ও অসুস্থতায়ও আমরা কেবলমাত্র যাকে ডাকি আপনাদের আওয়াজ একদম গলার মাঝ বরাবর এনে মধুর সুরে একটা ডাক দেন তো তিনি কি এই আল্লাহর সাথে রহমানের বান্দারা অন্য কাউকে ডাকে আপনি যে গিয়ে জিন্দা পীর আর মুর্দা পীরের কাছে সন্তান চান এটা ওইটা চান তো নামাজ থেকে কি শিখেছেন আপনি আপনি তো নামাজে গিয়ে 5 ওয়াক্ত আল্লাহকে ঘোষণা দেন ইয়াকা নাবুদু পরে নামাজ সাথে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা কেবলমাত্র ইবাদত করি কার আবার সাহায্য চাই কার কাছে তো খাজার কাছে কেন গাজার কাছে কেন ল্যাংটা বাবার কাছে কেন যা চাইবেন একজনের কাছে চাইবেন তিনি কি তাহলে আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না যারা নাম্বার 7 বাকিগুলা কি বলবো না রেখে দিব এগুলো জটিল তো কুলাইতে পারবেন নাম্বার 7 7 নাম্বার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষকে খুন করে না হত্যা করে না যারা অন্যায়ভাবে নিরপরাধী মানুষকে হত্যা করার নজির এখন মনে হয় দুনিয়াতে নাই কোনো অপরাধ করে নাই নিরপরাধ মানুষকে বিচার বহির্ভূতভাবে মেরে ফেলা হত্যা করে ফেলা এগুলো হলো ফেরাউনি স্বভাব এগুলো স্বৈরাচারী শাসকের বৈশিষ্ট্য কারণ ফেরাউনের কথা আল্লাহ কোরআনের 44টা সূরার 532টা আয়াতে বলেছেন কি জিনিস চিন্তা করছেন 500 কয়টা আয়াত
কোরআনে আয়াত আছে 6000 এর বেশি এর মধ্যে ফেরাউন বাবাজি দখল করেছে 532 আয়াত এই ফেরাউন এত খারাপের খারাপ ছিল তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের ছোট 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 শব্দ জন্ম নেওয়া ছেলে শিশুদেরকে হত্যা করেছিল তার আশঙ্কা ছিল এগুলো বড় হয়ে গেলে আমার চেয়ারের জন্য ক্ষমতার জন্য বিপদজনক হবে তাহলে যারা বেঁচে থাকলে ক্ষমতার চেয়ার নড়ে যেতে পারে সেই নিরপরাধ মানুষগুলোকে কায়দা কারণ করে মেরে ফেলা এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটা জঘন্য কবিরা গুনাহ নবীজি বলেছেন অন্যায়ভাবে মানুষ হত্যার হিসাব কিয়ামতের দিন প্রথম হবে কথা কি শোনা যায় আল্লাহ কিয়ামতের দিন আমাদের থেকে হিসাব নেবেন সর্বপ্রথম হাক্কুল্লাহ আল্লাহর হকের হিসাব আল্লাহর হকের হিসাব আরম্ভ হবে নামাজ দিয়ে আল্লাহর হকের হিসাব শেষ হলে শুরু হবে হাক্কুল ইবাদ বান্দার হকের বিচার আর বান্দার হকের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম রক্তপাত দিয়ে যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরিয়েছে অন্যায়ভাবে রক্ত ঝরিয়ে অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় এই রকম রক্ত পিপাসু আমাদের সমাজে আসে না নাই ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না রহমানের বান্দারা অহংকারী হয় না রহমানের বান্দারা হয় ভদ্র নম্র এবং বিনয়ী এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দাদের গুণাবলী বলতে গিয়ে প্রথমে আল্লাহ ভদ্রতা আর নম্রতা এবং বিনয়ের কথা বললেন আল্লাহ তাআলা বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে জানা আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা আল্লাহ তাআলা বলছেন খবরদার জমিনে অহংকারী মুড নিয়ে চলাফেরা করো না কিসের তো অহংকার আল্লাহ বলছেন তুমি তো অহংকারের সাথে মাটির উপরে দাপিয়ে বেরিয়ে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না এমন কি অহংকার করে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা এমনকি আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না সাইয়েদনা লোকমান হাকিম তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার নামে কোরআনে কারিমে একটা সূরাও আছে তিনি তার সন্তানকে এমন সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন তার সেই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষের জন্য সেগুলো শিক্ষণীয় বানিয়ে কোরআনে কারিমে তুলে দিয়েছেন তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এক জায়গায় বললেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস বাবারে গাল বাঁকা করে অহংকারী মোড় নিয়ে মানুষের সাথে কথা বলো না দেখবেন কিছু মানুষ আছে গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে হেয় করে তুচ্ছ করে তারপরে কথাবার্তা বলে লোকমান হাকিম তার ছেলে তার ছেলেকে শেখাচ্ছেন বাবা তুমি অভাবে অহংকারী মুডে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না লোকমান হাকিম তার ছেলেকে এই কথা বললেন খবরদার বাবা এরকম অহংকারী হয় না কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না অহংকার করা হলো ইবলিসের স্বভাব অহংকার করা হলো ফেরাউনের স্বভাব আল্লাহ তাআলা বলেছেন এটা হাদিসে কুদসি আল কিবরিয়া উরিদাই অহংকার হলো আমার চাদর যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে এজন্য খবরদার কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না জমিনে অভদ্রভাবে চলাফেরা করবেন না যারা ছাত্র আছো যুবক আছো তোমাদেরকে বলছি যারা মোটরসাইকেল চালাও রাস্তাঘাটে অভদ্রের মতো মোটরসাইকেল চালাবা না ভদ্রতা যেন আজ সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে আমরা ছোটবেলায় দেখতাম
বড় ভাইরা কিংবা চাচারা রাস্তাঘাটে থাকলে ভদ্রতার সাথে বিনয়ের সাথে আমরা রাস্তা দিয়ে যেতাম এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তার ব্যতিক্রম বৃদ্ধ চাচা বয়স্ক চাচা এলাকার গরিব মানুষ কিংবা এলাকার বড় ভাই তাদের পাশ দিয়ে দেখা যায় কিশোর তরুণ যুবক ছেলেরা সিগারেটে আগুন ধরায়া বেয়াদবের মতো হেঁটে যায় এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয় রহমানের বান্দারা হয় ভদ্র রহমানের বান্দারা হয় বিনয়ী মোটরসাইকেল চালানোর সময় কিছু ছেলে তো আছে কাইট কুইট দিয়া ডিজে স্টাইলে চালায় এরকম পোলা পয়েন্ট কসবায় নাই এখানেও আছে কিছুক্ষণ ডানে মারে কিছুক্ষণ মোটরসাইকেল বড় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক জিনিস আপনি বেঁচে থাকলে পঙ্গু হয়ে যেতে পারেন আর মরে গেলে হাত একদিকে পা একদিকে মাথার খুলি আরেকদিকে সুতরাং ভদ্রতার সাথে চলাফেরা করেন মুরব্বীদেরকে সম্মান করেন রাস্তায় চলার সময় নবীজি বলেছেন রাস্তার হক আদায় করে চলাফেরা করো সাহাবীরা বললেন রাস্তার হক কি নবীজি বললেন রাস্তার হক হলো কদ্দুল বাসার চক্ষুকে সংযত রাখা রাস্তাঘাটে যারা মেয়েদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে এরা হলো অভদ্র এরা হলো লুজ্জা এরা হলো বদমাশ এরা রহমানের বান্দা না আল্লাহর হাবিব বলেছেন রাস্তা দিয়ে যখন যাবে রহমানের বান্দা তখন চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দিবে যার ভয়ে তিনি কে আল্লাহ রাস্তার হক হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা বুখারীর হাদিসে নবীজি বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হলো সৎকার সমান সওয়াব সুবহানাল্লাহ তাহলে আমরা সূরা ফুরকানের শেষের দিকে রহমানের বান্দাদের যে গুণ আছে প্রথম গুণ জানলাম রহমানের বান্দারা অভদ্র হয় না ভদ্র হয় আরো জোরে বলেন অহংকারী না বিনয়ী এজন্য আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা রহমানের বান্দা হলো তারা দুনিয়ার জীবনে দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা আল্লাহ আমাদের সবাইকে তুমি ভদ্র নম্র আর বিনয়ী বানিয়ে দাও বলেন আমিন যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় তার সম্মান বাড়িয়ে দেন কে আল্লাহ নাম্বার টু রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো রহমানের বান্দারা হয় সহনশীল উগ্র হয় না রহমানের বান্দারা হয় সহনশীল এরা ফাসিক হয় না গালির জবাবে গালি দেয় না মন্দের জবাবে মন্দ মন্দের জবাবে মন্দ দেয় না গালির জবাবে সালাম মন্দের জবাবে সালাম সুবহানাল্লাহ পড়ো এই স্বভাবটা তো আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে নাই আপনাকে কেউ যদি এসে বলে জানোস তালতোরার আব্দুর রহিম তোরে কি বলছে এটা এটা বলছে কই খায়াল আমু কি করবে খায়াল আমু পাইলে একদম শেষ করে আলামু এরকম বলে এটা শোনার পরে অথবা সে শুনেছে তার বিরুদ্ধে একজন বদনাম করছে আপনি মন্দের জবাব মন্দ দিয়ে নয় কসবাই যখন মুখোমুখি দেখা তখন বলবেন ভাইজান আসসালামু আলাইকুম আসেন একটু দুজনে বসে চা খাই আপনার এই সুন্দর জবাবের কারণে ও লজ্জায় পড়ে যাবে আমি কার বদনাম করি আমি কাকে গালি গালাজ করি যাকে আমি এত গালি গালাজ করি এত বদনাম করি সে তো আমাকে পেয়ে গালি দিল না আমাকে মানল না উল্টা সালাম দিয়ে আমাকে চা খাওয়াতে চাইছে সুবহানাল্লাহ এটা হলো আমার নবীর চরিত্র আমার নবীজিকে কাফেররা গালি দিয়েছে আপনারা কোরআন পড়বেন কাফেররা বলেছে সাহির কাফেররা নবীজিকে বলেছে কাজ্জাব বলেছে কাহিন বলেছে শাহির নবীজিকে পাগল বলেছে মিথ্যাবাদী বলেছে জাদুকর বলেছে কিন্তু আমার নবী গালির জবাবে একটা গালিও কোনোদিন দেন নাই আমার নবীকে কাফিররা কষ্ট দিয়েছে তিনি কষ্ট পেয়েছেন কষ্ট দেন নাই দুঃখ পেয়েছেন দুঃখ দেন নাই আমরা অনেকে নিজেকে আশেকে রসুল দাবি করি কিন্তু নবীজির এই গুণটা আমাদের কয়জনের ভেতরে আছে আপনাকে কেউ কষ্ট দিলে বিনিময়ে পেলে সালাম দিবেন ভালো ব্যবহার করবেন এটাই হলো রহমানের বান্দার স্বভাব এজন্য আল্লাহ তাআলা পরের অংশে বললেন রহমানের বান্দাদের গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু
সালাম রহমানের বান্দা হলো তারা জাহেলদের সম্মুখীন হলে জাহিলদেরকে সালাম দেয় যারা এখানে জাহিল মানে অজ্ঞ আর মূর্খ বোঝানো হয় নাই জাহেল মানে হলো এখানে ওই স্বভাবের লোককে বোঝানো হয়েছে যেই সকল লোকেরা জাহিলদের মতো আচার আচরণ করে কিছু মানুষ দেখবেন শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কথা বলে তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমার দেশের শাহরিয়ার কবির সে ট্রান্সজেন্ডারের পক্ষে দুই দিন আগে কথা বলেছে আমি গতকাল চুয়াডাঙ্গায় বলে এসেছি সে যে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তৃতা করেছে তার উচিত কবির তার বাসায় গিয়ে তার বউকে বলা যে দেখো বউ আমি এতদিন কবির থাকলেও আজকে থেকে আমি মনে মনে কবিরা তোর বউকে এটা বলে দেখ তোর বউ তোরে এক মিনিট থাকতে দিবে না জুতা দিয়ে পিটিয়ে বাসা থেকে বের করে দিবে তাকে আমাদের মানুষ আমাদের দেশের মানুষ কিছুর জানি কয় না আপনারাই কইছেন আমি বললাম না এটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার তিনিও বলেছেন ৭১ সালে পাকিস্তানি হানাদারেরা যখন আমার দেশের মা বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমার দেশের নিরপরাধ মানুষের উপরে গণহত্যা চালিয়েছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সেক্টর কমান্ডার বলেছেন তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদারদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে উচিত ট্রাইব্যুনালে এই শাহরিয়ার কবিরকে সম্মুখীন করে এটা প্রমাণিত হয়ে গেলে যুদ্ধ অপরাধের অভিযোগে এই শাহরিয়ার কবিরকে শাস্তি দেওয়া ফাঁসি দেওয়া সম্মানিত ভাইয়েরা আমাকে সময় দেন এমনিতেই সময় অল্প কম সময়ে আমি বেশি কথা বলার নিয়ত করেছি আল্লাহ যেন বরকত দেন বলেন আমিন রহমানের বান্দাদের দুই নম্বর গুণ জাহিলদের সাথে তর্ক করে না তর্ক করা এটা বড় খারাপ স্বভাব কিছু মানুষ আছে তর্ক করে মনে রাখবেন তর্ক আরম্ভ করলে এই তর্কের শেষটা কখনো ভালো হয় এজন্য রহমানের বান্দারা তর্ক করে না গালি দিলে সালাম দিয়ে দেয় আমার নবীকে ৪০ বছর পর্যন্ত কাফিররা গালিগালাজ করে নাই সকলেই বলেছে এই আরবের মধ্যে সবচাইতে ভালো যদি কেউ থাকে তারা বলতো মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে তারা আল আমিন বলেছে নবীজিকে তারা সবচেয়ে বিশ্বস্ত এবং আমানতদার হিসাবে ঘোষণা দিয়েছে এই কোরআনের দাওয়াত যেদিন থেকে নবীজি আরম্ভ করলেন সেদিন থেকে নবীজিকে তারা কাফের সেদিন থেকে নবীজিকে তারা কাহিন বলা আরম্ভ করলো শাইর বলা আরম্ভ করলো মাজনুন বলা আরম্ভ করলো আমার নবীকে যখন কাফিরেরা গালিগালাজ করে ঠাট্টা করে উপহাস করে আমার নবীজিকে যখন ব্যঙ্গ করে আমার নবী যেন এই মন্দের জবাব ভালো দিয়ে দেন গালির জবাবে তিনি যেন উত্তম আচরণ করেন এজন্য আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে বললেন কোরআনুল কারিমের ৭৩ নম্বর সূরা সূরা মুজাম্মিলের ১০ নম্বরে আয়াতে আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ও নবী তারা যা বলে আপনি ধৈর্য ধারণ করেন গালি দিয়েছে বলে গালি দিবেন না ওরা পাগল বলেছে বলে আপনি তাদেরকে পাগল বলবেন না আপনারা সূরা কলম পড়বেন আল্লাহ বলেছেন ফাসা তুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন আপনিও দেখবেন জগৎবাসী দেখবে তারাও দেখবে কে পাগল আপনি গালি দিবেন না এই স্বভাবটাও তো আমাদের অনেকের মধ্যে নাই আমাদেরকে কেউ গালি দিলে পাল্টা গালি দেই না আমাকে গালি দিলে আমি পাল্টা গালি দিব না এই স্বভাব আমাদের হুজুরদের মধ্যেও আছে এক হুজুর এক মাহফিল থেকে বলে অমুক কাফের তো ওই হুজুর শুনলে বলে আমি যদি কাফের হই হে ওয়াহাবি তো মানুষ কি শিখবে গালির জবাবে গালি নয় আমাকে কেউ গালি দিয়েছে আমি শুনলে বলবো আমার ভাই হয়তো বুঝেন নাই না বুঝে দিয়েছেন আমি দোয়া করব আল্লাহ যেন আমার ভাইকে সঠিক বুঝদান করে দেন আমার কোনো ভাই আমাকে গালি দিলে আমি গালি দিব না আমার ভাইকে আমি সালাম দিব আমার ভাইয়ের জন্য আমি দোয়া করব এটা হলো রহমানের বান্দার স্বভাব এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা
রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে জাহিলদেরকে সালাম দেয় যারা আপনারা এরকম হতে পারবেন তো ইনশাআল্লাহ আওয়াজ তো ছোট হলো পারবেন তো ইনশাআল্লাহ নাম্বার 3 পয়েন্টগুলো মনে রাখবেন রহমানের বান্দাদের 3 নাম্বার গুণাবলী হলো দিনের বেলা তো অহংকারী হয় না ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করছে বিনয়ের সাথে আর গালিও দেয় না কোনো ফাসিকি কাজে জড়ায় না যখন সন্ধ্যা হয়ে গেল রাত হলো রহমানের বান্দা রাত কিভাবে কাটাবে শুনতেছেন তো আপনারা রহমানের বান্দা রাত কিভাবে কাটাবে আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা রাতের বেলা আড্ডা দিবে না রাতের বেলা তারা তামাশায় লিপ্ত হবে না রাতের বেলা নাটক দেখবে না রাতের বেলা সিনেমা দেখবে না রহমানের বান্দারা রাতের বেলা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখবে না রহমানের বান্দারা রাত 2টা 3টা পর্যন্ত জেগে আইপিএল বিপিএল বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ দেখবে না তো রহমানের বান্দারা রাত জেগে জেগে কি করবে রহমানের বান্দারা নাইট ক্লাবে যাবে না রাতের বেলা মদের আসরে যাবে না জুয়ার আসরে যাবে না গাজার আসরে যাবে না তো রহমানের বান্দারা খুশি তাহলে রহমানের বান্দারা কিসের আসরে যাবে রাতের বেলা কোন আসরে কি করবে আল্লাহ শিখায় দিচ্ছেন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা রহমানের বান্দা হলো তারা রাতের বেলা অশ্লীল ফাহেশা অনর্থক বেহুদা সকল কাজকে উপেক্ষা করে রাতের বেলা কিছু অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আর আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে শেষ রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা আমাদের রাত কিভাবে কাটে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম ইউনিভার্সিটিতে পড়তাম হলে থাকতাম হলে থাকাকালীন সময়ে দেখতাম কিছু ছেলে রাতের বেলা ক্যাফেটেরিয়াতে যখন ক্যাফেটেরিয়ায় যখন রাতের খাবার খেতে বসে তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলে দোস্ত ঘুম যদি চলেও আসে খেলাটা যেন মিস না হয় মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখো কারণ আজকে রাতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে রাত 3টায় 3টার সময় অ্যালার্ম দিয়ে ছেলেগুলো দেখতাম ইউনিভার্সিটির হলে টিভি রুমে রাত 3টা বাজে উঠে খেলা দেখে আবার ফজরের আগ মুহূর্তে খেলা শেষ করে ফজরের নামাজ না পড়ে ঘুমায়া যায় রাতের বেলা জেগে জেগে খেলা দেখলো ফিফা বিশ্বকাপের সময় ফিফা বিশ্বকাপ দেখে আইসিসির সময় আইসিসি দেখে রাতের বেলা নাটক দেখে সিনেমা দেখে পর্নোগ্রাফি দেখে এটা তো রহমানের বান্দার বৈশিষ্ট্য না রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় যাবে আর অর্ধেক রাত শেষ হয়ে যাওয়ার পরে কিংবা রাতের শেষ সে দাঁড়িয়ে যাবে রহমানের বান্দা শেষ রাতটা জেগে জেগে তাহাজ্জুদে সাজদা দিয়ে দিয়ে কাটাবে এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি ছিলেন কোরআনের বাস্তব নমুনা কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা এই যে কোরআনে আল্লাহ এই কথাটা বললেন রহমানের বান্দারা রাত জেগে জেগে কাটায় এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর রাত কিভাবে কাটতো শুনেন বুখারীর হাদিস আর এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে আমি আপনি কাছ থেকে দেখি নাই কিন্তু নবীজির স্ত্রীগণ নবীজিকে কাছ থেকে দেখেছেন নবীজির প্রিয় স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন كان يقوم من الليل حتى تنفطر قدماه তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পা মোবারক ফুলে যেত আমাদের কিছু কিছু মানুষের চেহারা হচ্ছে ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায় আর আমার নবীর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায় এই হলো উম্মতের সাথে নবীর পার্থক্য আমাদের ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় চেহারা ফুলে যায় আর আমার নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়
এই চিত্র দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার তো আগেও গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে এমনিতেই মর্যাদা দিয়েছেন, আপনি তো জান্নাতে যাবেন, এমন কি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের জন্য সুপারিশকারীও বানিয়েছেন, আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আপনার জীবনে আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, নবুয়তের আগেও মাসুম নবুয়তের পরেও মাসুম, জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত আপনি মাসুম, কেন এত রাত পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকেন? নবীজি উত্তর দিলেন, আয়েশা, এই যে আমাকে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এই জন্য তো আমার আল্লাহর শুকরিয়া জানানো দরকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার, আমাকে যে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এই সম্মান আর মর্যাদা দিয়ে আমার প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, এর শুকরগুজারি কি আমি প্রকাশ করব না? এই শুকরগুজারি প্রকাশের জন্যই তো আমি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রহমানকে সাজদা দিয়ে দিয়ে কাটাই। আফালা উহিব্বু আন আকুনা আব্দান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। প্রতিদিন আপনি যে অক্সিজেন গ্রহণ করেন, বর্তমান বিজ্ঞান বলছে একজন মানুষ, একজন সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই 550 লিটার অক্সিজেনের বাজার দাম হলো 5 থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 5 লক্ষ টাকাও ধরে হিসাব করি, তাহলে রেগুলার আপনি অক্সিজেন গ্রহণ করেন কত লক্ষ টাকার? 5 লক্ষ টাকার। 30 দিনে মাস হয়, তাহলে 1 মাসে কত হয়? 150 লক্ষ, 1.5 কোটি টাকা। বছরে হয় 18 কোটি টাকা। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে 1 বছরের অক্সিজেন কিনতে পারবেন আপনি? 18 কোটি টাকার অক্সিজেন কয় বছরে? 1 বছরে। তো যার বয়স যত, ক্যালকুলেটরে গুণ করে দেখেন, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়েছেন, আপনি কোনো পয়সা দেন নাই? আল্লাহ তো পয়সা চান না, আল্লাহ শুধু আপনার সাজদা চান, আপনার আনুগত্য চান, ইমান চান, বাধ্যবাধকতা করে দেন নাই। মান শাআ ফালইউমিন ও মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ইমান আনুক, যার ইচ্ছা না হয় কুফরি করুক, কিন্তু যে যেটা করবে তার তার সেই সকল কৃতকর্মের ফল যিনি ভোগ করাবেন তিনি কে? নবীজিকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, শুকরগুজারি হিসাবে রাতে ঘুমান না। আর আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়ে ইমানের নেয়ামত দিয়েছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন প্রতিদিন 5 লক্ষ টাকার গ্রহণ করেন, 5 বার মসজিদে গিয়ে সাজদা দিতে পারেন না, আপনার মতো নাশুকর বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। শুধু কি তাই? সময় তো কম, নইলে আরো কত কথা বলা যেত। এই যে আপনি হাঁচি দেন, হাঁচি দেন না আপনারা? হাঁচি মারেন না? নবীজি বলেছেন আল্লাহ হাঁচি পছন্দ করেন, হাই অপছন্দ করেন। এই যে হাঁচি দেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম বানানোর পরে রূহ ঢুকিয়ে দেওয়ার পরে তিনি হাঁচি দিয়েছেন, আর হাঁচি দেওয়ার পরে তিনি তার মুখ থেকে বের করেছেন আলহামদুলিল্লাহ, এটাও কইতে পারলেন না আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন? কারণ এই যে আমরা যে পরিবেশে বসবাস করি, এই এনভায়রনমেন্টে এত ব্যাকটেরিয়া, এত জার্ম, এত জীবাণু, প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস যখন আমরা গ্রহণ করি কত জীবাণু যে ঢুকে, আমরা তো জীবাণুর গুডাউনে বসবাস করি, নাকের মধ্যে পশম আছে, অনেক মানুষ নাকের পশম উপড়াই ফেলে, তুলে ফেলে, নাকে পশম আল্লাহ এমনি এমনি দেন নাই, নাকে পশম এজন্য দেওয়া হয়েছে যেন অতি বেশি পরিমাণ ধুলাবালু নাকের ভেতর দিয়ে ঢুকে আপনার শরীরে বা ফুসফুসে পৌঁছে যেন আপনার শারীরিক কোনো ক্ষতি না হয়, এই জন্য নাকের পশম বেশি উঠাতে যাবেন না, যদি লম্বা হয়ে বাহিরে চলে আসে তো একটু সাইজ করেন, কিন্তু একদম উপরে ফেলা আরম্ভ করিয়েন না, এটাও আপনার জন্য জরুরি দরকার, এর জন্য দিয়েছেন কে? এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, আমাদের ভেতরে কত জীবাণু চলে যাচ্ছে, এই জীবাণুগুলো তো বের করার ব্যবস্থা করা দরকার, যদি এই জীবাণুগুলো বের করা না হয় আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি বেঁচে থাকতে পারবেন না, এজন্য আল্লাহ তাআলা হাঁচির ব্যবস্থা করেছেন। যখন বান্দা একবার হাঁচি দেয়, বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষ যখন হাঁচি দেয় তখন নাক দিয়ে 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয়,
سبحان الله কইতে পারলেন না কিও মোটরসাইকেল ড্রাইভার ভাইরা মোটরসাইকেলের গতি কত আপনারা চালান আপনারা বলেন কত 60 বা 80 এর বেশি মনে হয় এই এলাকায় উঠানো যায় না আর আপনার হাঁচির সময় বাতাস বের হয় কত মাইল বেগে 160 মাইল বেগে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষ যখন একবার হাঁচি দেয় তখন তার ভেতর থেকে 3000 থেকে 6000 রকমের ব্যাকটেরিয়া বা জীবাণু একসাথে এক হাঁচিতে বের হয়ে যায় যদি আপনার এই এত হাজার হাজার জীবাণু মেডিকেলে গিয়ে হাসপাতালে গিয়ে বের করা লাগতো প্রতি সপ্তাহে বা মাসে যদি এক দুইবার এগুলো সাফ করা লাগতো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না আল্লাহ একটা হাঁচির ব্যবস্থা করে দিয়েছেন এক হাঁচিতেই কাম সারি সুবহানাল্লাহ এত নেয়ামত আল্লাহ দিয়েছেন হাঁচিটা নেয়ামত এত নেয়ামত আপনার শরীরে আছে এই শরীরটা কি আল্লাহর সামনে ঝুকাতে কপালটা নত করতে আপনার এত মোট কিসের এত ভাব কিসের মসজিদ তো কত সুন্দর আমাদের নবীজির সময়ে মসজিদগুলো ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এখন বেশিরভাগ মসজিদ পাকা মুসল্লি কাঁচা ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে মানুষের জায়গা হয় না মসজিদের জামাতের সময় মুসল্লির অভাবে মসজিদের আহাজারি আর আর্তনাদে দেখা যায় অবস্থা খারাপ কথা বাস্তব না অবাস্তব তো বলছিলাম আপনার তো পাঁচ ওয়াক্ত নামাজেরই খবর নাই আপনি রাত তাহাজ্জুদে কাটাবেন কেমনে পাঁচ ওয়াক্তের নামাজও ঠিক করেন পাশাপাশি রহমানের বান্দা তার গুণ হলো রাতের বেলা সারা রাত ঘুমায় না ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলায়া দেয় না যত মানুষ আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়েছেন তাদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ আমাদের পূর্বসূরি অনেক বড় বড় বুজুর্গ প্রত্যেকের আমল ছিল তাহাজ্জুদের নামাজ এই তাহাজ্জুদের নামাজ এটা আপনাকে প্রশংসিত জায়গায় নিয়ে যাবে কারণ আফদালুস সালাতু বাদাল ফরিদাতি সালাতুল লাইল ফরজ নামাজের পরে আল্লাহর কাছে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ এজন্য আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাদের পিঠ বিছানা থেকে উঠে যায় সারা রাত বিছানায় পিঠ থাকে না রাতের একটা অংশ বা রাতের শেষ অংশটা বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায় আর তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে তারা ভয় এবং আশার সাথে ডাকে জুড়ে বলেন তিনি কি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কম ঘুমায় বেশি ঘুমায় না আমরা মনে করি বেশি বেশি ঘুমালে চেহারা বেশি ভালো থাকে না বেশি বেশি ঘুমালে চেহারা ভালো থাকে না বরং বুজুর্গ ব্যক্তিরা পূর্বসূরিদের ইতিহাস পড়বেন এরা ঘুমাতেন রাতের বেলা সর্বসাকুল্যে এক থেকে দুই ঘন্টা কিন্তু চেহারার দিকে তাকালে মনে হতো চেহারা থেকে নূর ঝরছে এক থেকে দুই ঘন্টা ঘুমাতেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা রাতের বেলা এক থেকে দুই ঘন্টা বা সর্বোচ্চ তিন ঘন্টার বেশি ঘুমায় না আর কিছু মানুষ আছে দশ ঘন্টা বারো ঘন্টা ঘুমায়াও চেহারা দেখতে চোরের মতো লাগে কিন্তু আপনি দেখবেন যারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকে রাত যারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায় চেহারার মধ্যে একটা নূর যিনি দান করে দেন তিনি কি আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন শেষ রাতে তারা ইস্তেগফার করে করে কাটায় এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা রাতের বেলা তারা রহমানকে সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটিয়ে দেয় আর তাদের চার নাম্বার বৈশিষ্ট্য হলো এত ইবাদতের পরে অহংকারী হয় না কারণ আপনার ইবাদত বন্দেগী আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না আমলের পাশাপাশি আল্লাহর দয়াও লাগবে এই জন্য রহমানের বান্দারা আমল করার পাশাপাশি
তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা তারা বলে হে আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশ আযাব থেকে বাঁচান কারণ এর আযাব বড় ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি আমাদেরকে আমল শিখিয়েছেন ফজরের ফরজ নামাজ আর মাগরিবের ফরজ নামাজের পরে নবীজি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়া পড়তেন মোট 7 বার জোরে বলেন কয়বার সঙ্গে সবাই পড়েন কেউ চুপ থাকবেন না বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার তো 7 বার পড়বেন আবার আমরা তো এমন মানুষ নামাজে যখন আমরা যাই তখন দেখা যায় কিছু মানুষের তাড়াহুড়া আরম্ভ হয়ে যায় শেষ বৈঠকে তাশাহুদ দুরুদ দোয়ায়ে মাসুরা যদি ইমাম সাহেবের আগে শেষ করে ফেলে ওইটা ইমাম সাহেবকে সিগন্যাল দিয়া বুঝায় দেয় বুঝাচ্ছে হুজুর আমার শেষ আমার কাম শেষ আপনার কামও শেষ করে ফেলাম নবীজি বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও জুড়ে বলেন কয়টা এই দোয়াটা আমরা অনেকেই জানি না শুধু তাড়াহুড়া নবীজি বলেছেন সালাম ফেরানোর আগে এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও কি সুন্দর দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال এই দোয়াটা কে কে পারেন মাশাআল্লাহ কয়েকজন আছেন বাকিরা কি গুগল শরীফে সার্চ করবেন আসবে এটা মুখস্থ করবেন বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال কি সুন্দর দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন এই দোয়াটা শিখবেন তো রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা কিপ্তা হয় না আবার রহমানের বান্দারা অপবেকারী হয় না আমার দেশে কিছু মানুষ আছে আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে টাকা আছে পয়সা আছে এরপরও এমন কিপ্তার কিপ্তাই যে শীত চলে গেল একটা ভালো সুইটার একটা ভালো শাল কিনেও গায়ে দেয় না ছেঁড়াগুলা নিয়াই আছে এই রকম কিপ্তা মনে হয় আমাদের সমাজে নাই টাকা পয়সা আছে কিন্তু একটু ভালো বাজার করে খায় না যারা টাকা বাঁচানোর জন্য স্বাস্থ্য নষ্ট করে ভালো করে শুনেন যারা স্বাস্থ্য নষ্ট করে না খেয়ে টাকা বাঁচিয়ে রাখে শেষ বয়সে এই টাকা নষ্ট করে পরে স্বাস্থ্য রক্ষা করতে হবে কথা বুঝেন নাই আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহ যাকে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের বই প্রকাশ বান্দা ঘটা কেটা আল্লাহ পছন্দ করেন আপনাকে আল্লাহ যদি অর্থবিত্ত দেন টাকা পয়সা দেন তো আপনি খাবেন ভালো পোশাক পরবেন এটার মাধ্যমে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন নিয়ামতের একটা বই প্রকাশ ঘটানো হবে শুকর এটা একটা শুকর গুজারি হবে কিপটামি করবেন না কিপটামি করে না খায়া থাকবেন না সেরা কাপড় পরে থাকবেন না আল্লাহ যতটুকু দিয়েছেন তার আলোকে আপনি চলবেন মধ্যম পন্থা অবলম্বন করবেন আবার অপব্যয়কারী হবেন না রহমানের বান্দাদের টাকা থাকলেই তারা টাকা গুলো নাচ গানার যাত্রাপালায় খরচ করে না এই যে আজকের পরিবার জিতু ভুইয়া পরিবার আমি তাদের বাসায় এতক্ষণ ছিলাম রেস্ট করে আসলাম আমেরিকা প্রবাসী এই যে তারা তাদের পরিবারের মধ্যে গান্ধের মাগফিরাত কামনা করে মাহফিলের আয়োজন করলেন এই পরিবারকে আল্লাহ অনেক অর্থবিত্ত দিয়েছেন এরা চাইলে আজকে মাহফিল না করে শুনেছি তারা গরু জবাই করে আপনাদেরকে খাওয়ানোর ব্যবস্থাও করেছে তো তারা চাইলে কি আজকে এখানে ভিন্ন ধর্মী আয়োজন করতে পারত না আমাদের দেশে অনেক মানুষ আছে গায়ক নায়ক নায়িকা এদেরকে এনে নাচ গানের আয়োজন করে মুসলমানের সন্তান টাকা পয়সা থাকলেই 31 নাইটে আতশবাজি আর ফটকাবাজি করবে না টাকা পয়সা আছে বলেই নাচ গানার কনসার্টে
যাবে না টাকা পয়সা আছে বলেই এই টাকা দিয়ে জুয়া খেলবে না নাইট ক্লাবে যাবে না মদের বারে যাবে না রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না টাকা বাজে পথে খরচ করে টাকা পয়সা আছে বলে ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে আপনি গায়ে হলুদ করতে পারবেন এটা অপব্যয় তাহলে রহমানের বান্দারা অপব্যয় করে না আবার কিপটামিও করে না তাহলে রহমানের বান্দারা কি করে আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের স্বভাব হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা সুবহানাল্লাহ বলেন আর তারা যখন খরচ করে তখন কৃপণতা করে না অপব্যয় করে না তাহলে কি করে আল্লাহ বলছেন ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা মধ্যমপন্থা অবলম্বন করে দানশীল হয় অর্থাৎ আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন নিজের 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 পরিবারের খরচের পরে যতটুকু দরকার সেই দরকারি খরচ শেষ করার পরে যতটুকু থাকবে সেগুলো দান করে দিবে যার পথে তিনি কি আমার দেশের অনেক মুসলমান আছে না বুঝি টাকা পয়সা শুধু জমাইতেই থাকে জমাইতেই থাকে জমাইতেই থাকে টাকা পয়সা জমাবেন না নিজের নিজের উত্তরাধিকার এবং নিজের পরিবারের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু রেখে বাকিটা আল্লাহর পথে দান করে দেন কবরস্থানে গিয়ে দেখেন টাকাওয়ালারা টাকা পয়সা এই দুনিয়াতে রেখে কবরে ঘুমায় টাকা পয়সাগুলো আল্লাহর পথে খরচ করেন যাদের টাকা পয়সা আছে দিনের পথে দিন প্রচার প্রসারের উদ্দেশ্যে খরচ করেন তাহলে কবরে যাওয়ার পরেও দেখবেন এগুলো আপনার জন্য সদকায়ে জারিয়ার মতো সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ জন্য টাকা পয়সা থাকলে জমায় রেখে না তো জমাচ্ছেন কার জন্য আর এখানে যত অভিভাবকগণ আছেন আপনাদের প্রতি আপনি তো আপনাদেরকে নসিহত করতে পারবো না আমি তো আপনাদের ছেলের মতো এটা একটা পরামর্শ সন্তানদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি সম্পদ রেখে যাবেন না এরা অলস হবে কারণ গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে এই প্রবাদটা অনেকাংশে সত্য এক পুরুষে ধন কামায় তিন পুরুষে বসে বসে খায় কথাটা গ্রামে গঞ্জে প্রভাব থাকলেও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলে যে পরিবারে দেখবেন দাদা পয়সাওয়ালা ছিল এরপরে দাদার ছেলেরা আর দাদার নাতিরা সব বিক্রি করে করে খাইয়া দাইয়া দুই তিন জেনারেশন পরে সব ফকির হয়ে যায় এক পুরুষে খামায় এক পুরুষে কামায় আর বাকি পুরুষরা বসে বসে খায় এজন্য এটা হবে না তখন আপনি যদি সচেতন হন আপনার ছেলে মেয়েদের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বলবেন তুমি নিজে ইনকাম করো নিজে পরিশ্রম করো তাহলে দেখবেন এটা ফার্মের মুরগির মতো অলস হবে না এটা কাজ করবে আর আপনি যদি বাবা বেশি দিল ধরে দি হয় বাবা চিন্তা করো না তোমার জন্য গুলশানে বনানীতে উত্তরায় বাড়ি রেখেছি তোমার জন্য গাড়ি রেখেছি তো এ ছেলে ছোটবেলা থেকে শাহজাদা শাহজাদা ভাব ধরবে আমার বাপের তো সব আছে আর যে সকল যুবক তরুণরা এখানে আছো শোনো যারা বাপ দাদার পরিচয় এলাকায় দেয় আমার বাপের বাড়ি আছে গাড়ি আছে গুলশানে বাড়ি আছে বনানীতে বাড়ি আছে গাড়ি আছে যে ব্যক্তি বাপের পরিচয়ে সমাজে দেয় সে একটা গাধা আর যে ব্যক্তি নিজে পরিশ্রম করে একটা যোগ্যতা সম্পন্ন জায়গায় নিজেকে নিয়ে যায় সে হলো শাহজাদা তুমি গাধা হবা না শাহজাদা হবা এটা চিন্তা করো এখন থেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হও যারা ছাত্র আছো পড়াশোনা করো পড়াশোনার উদ্দেশ্য যেন চাকরি বাকরি না হয় পড়াশোনার উদ্দেশ্য যেন হয় একজন ভালো মানুষ হওয়া চরিত্রবান হওয়া আর উদ্দেশ্য হবে পড়াশোনা কমপ্লিট করার পরে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে দিনের পথে অটল রাখা অবিচল রাখা ওই বাপ দাদা কি রেখে গেল ওইটার দিকে তাকিয়ে থাকা যাবে না আর বাবাদের প্রতি এটা আমার নসিহত না আমার সম্মানিত বাবাদের প্রতি পরামর্শ উত্তরাধিকারদের জন্য বেশি রেখে যাবেন না নইলে সবগুলা ফার্মের মুরগি হবে যতটুকু তার দরকার ততটুকু রেখে বাকি সব পয়সা দিন কায়েমের জন্য দিন প্রচার প্রসারের জন্য খরচ করে আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন কিছু মানুষ আছে তার সম্পদ হতে হতে মনে হয় তার আরো লাগবে বাংলাদেশ তার কসবায় আছে তার ঢাকায় আছে তার ব্রাহ্মণবাড়িয়া শহরে আছে সিঙ্গাপুরে আছে বেগমপাড়ায় আছে এত দিয়ে কি হবে এত দিয়ে কি হবে যতটুকু দরকার ততটুকু রাখবে রহমানের বান্দার বৈশিষ্ট্য বলছি রহমানের বান্দা ও কানা বাইনা যালিকা ক্বাওয়ামা অপব্যয় করবে না কিপটামিও করবে না মধ্যম পন্থা অবলম্বন করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী বানিয়ে দেন বলেন আমিন আমি তো ঘড়ির দিকে খেয়াল করি নাই আমি আর 10 মিনিট বা 12 মিনিট সময় নিব আপনাদের কষ্ট হবে না তো হ্যাঁ
চলতে থাকুক না আসলে কেমনে সময় চলে গেছে আমি নিজেও জানি না যাই হোক কয়টা বললাম আপনাদের কষ্ট হচ্ছে না তো দেখি তো মনে রাখতে পারছেন কিনা আমি একটু সহযোগিতা করব ভয় পাইয়েন না রহমানের বান্দারা অভদ্র না ভদ্র অহংকারী না বিনয়ী রহমানের বান্দারা উগ্র না সহনশীল আচ্ছা মাশাআল্লাহ তিন নাম্বার এরপরে আমরা তিন নাম্বার জেনেছি রহমানের বান্দারা রাতে খেলা দেখে তামাশা করে কি করে মাশাআল্লাহ চার নাম্বার রহমানের বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করে জোরে বলেন দুয়ার পাওয়ার কেমন জানেন দুয়ার পাওয়ার হলো এমন যেটা মারামারি করে পাওয়া যায় না সেটা দোয়া দিয়ে পাওয়া যায় নাম্বার 5 রহমানের বান্দারা কৃপণ না রহমানের বান্দারা অপব্যয়কারীও না তাহলে রহমানের বান্দারা কি মধ্যমপন্থী দানশীল রহমানের বান্দারা কি দানশীল এরপরে আসেন নাম্বার 5 পাঁচ নাম্বার আজকে আমার আলোচনার পরে যিনি তিনটা প্রশ্নের উত্তর দিবেন তারে কিন্তু পুরস্কার দেওয়া হবে ঠিক আছে পারবেন তো ইনশাআল্লাহ আমরা শেষ পর্যায়ে আস্তে আস্তে যাচ্ছি পাঁচ নাম্বার রহমানের বান্দাদের পাঁচ নাম্বার স্বভাব হলো এরা আল্লাহর সাথে কাউকে শরীক করে না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আমাদের রব কয়জন জোরে বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা রহমানের বান্দা কেবল মাত্র একজনের জিকির করে একজনের ফিকির করে তিনি কি আমার দেশে কিছু অজ্ঞ কিছু জাহেল আছে আল্লাহর জিকিরও করে আমার খাজা গাজার জিকিরও করে আপনাদের কসবায়ও কিন্তু এই জাতের লোক আছে কিছুক্ষণ করে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ করে খাজা খাজা আছে না নাই রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে ডাকে না লাইয়াদুনা তারা ডাকে না মা আল্লাহি আল্লাহর সাথে ইলাহান আখর অন্য কোন ইলাহকে তারা ডাকে না রহমানের বান্দা সুদিনেও ডাকে আল্লাহ দুর্দিনেও ডাকে আল্লাহ সুস্থতার সময়ও আল্লাহ অসুস্থতার সময়ও ডাকবে কাকে আইয়ুব নবী 18 বছর অসুস্থ ডাক দিয়েছেন কাকে সন্তান থাকলেও আল্লাহ না থাকলেও আল্লাহ জাকারিয়া আলাইহি সালামের স্ত্রী বন্ধা তিনি ডাক দিয়েছেন কাকে সন্তান চেয়েছেন কার কাছে আমার দেশে কিছু অজ্ঞ লোক আছে সন্তান যখন হয় না অনেক মহিলাও আছে বিভিন্ন জিন্দা বাবা আর মুর্দা বাবার মাজারে দৌড়ায় কোন জিন্দা বা মুর্দা বাবা আপনাকে সন্তান দিতে পারবে না সন্তান যিনি দিবেন তিনি কে আবার আমি তিন চার বছর আগে আপনাদের কসবার ভিতরে এক জায়গায় দেখেছি এতদিন তো শুনতাম মাজার কসবার ভিতরে এক জায়গায় দেখলাম রওজা শরীফ আমি আর এলাকার নাম নিলাম না আমি নিজেই দেখেছি আরে বাপ রে বাপ রওজা শরীফ হয়ে গিয়েছে আমার দেশে কত জাতের মাজার আছে বদনা মাজার আছে ল্যাংটা বাবার মাজার কি বলেন আছে না নাই ওই চট্টগ্রামের সীতাকুণ্ডে আছে ডালচাল মিয়ার মাজার আপনারা আমার ভুল বুঝবেন না এই হুজুর কি পীর পীর আউলিয়া বিরোধী নাকি না ছয় সাত দিন আগেই তো আমি কসবার আড়াই বাড়ি দরবারে এসে গেলাম আমরা পীর বিরোধী না বরং পীরাকির নামে যারা ভণ্ডামি করে আমরা ভণ্ডামি বিরোধী আমি নিজেই সিলেটের মানুষ
শাহজালালের এলাকার মানুষ শাহপুরের এলাকার মানুষ আমরা পিরাউলিয়া বিরোধী নই আমরা ইতিহাস পড়েছি আমরা জানি এই জমিনটাকে আবাদ করেছেন পিরাউলিয়াগণ পিরাউলিয়াগণ এই জমিনকে আবাদ করেছেন কিন্তু পিরাউলিয়াগণ ভণ্ডামি শিখান নাই বরং পিরাউলিয়াদের মাজারকে ব্যবসার কেন্দ্র বানিয়ে কিছু ভণ্ড আজকে ব্যবসা করছে পীরদের বিরুদ্ধে আমরা নই যারা পীরদের মাজারকে ব্যবসার জায়গা বানিয়ে জনগণকে ধোঁকা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই রহমানের বান্দারাকে বলে একজনকে ডাকে এই একজনের সাথে আর অন্য কাউকে ডাকে না দেখবেন আমার দেশে কিছু পাবলিক আছে এমন কিছু বক্তাও আছে দেখবেন দুই ঘন্টা চেয়ারে বসে আল্লাহর জিকির যদি করে পাঁচ মিনিট মেরালি বাবা শেরালি বাবার জিকির করে আরো তিরিশ মিনিট কিছুক্ষণ টাকি বাবা কিছুক্ষণ শেরালি বাবা কিছুক্ষণ মেরালি বাবা কিছুক্ষণ লেংটা বাবা বাবা একজন হওয়া ভালো না বেশি হওয়া ভালো একজন জোরে বলেন একজন বেশি বাপ হইলে মানুষ ভাববে কি রে এর বাপ এতগুলা কেন জন্মে কি কোনো ঝামেলা আছে নাকি এত বাপ হওয়া কিন্তু ভালো নয় আমরা কেবলমাত্র একজনকে রাখি সুখের দিনেও দুঃখের দিনেও দুঃসময়েও সুসময়েও সুস্থতায়ও অসুস্থতায়ও আমরা কেবলমাত্র যাকে ডাকি আপনাদের আওয়াজ একদম গলার মাঝ বরাবর এনে মধুর সুরে একটা ডাক দেন তো তিনি কি এই আল্লাহর সাথে রহমানের বান্দারা অন্য কাউকে ডাকে আপনি যে গিয়ে জিন্দা পীর আর মুর্দা পীরের কাছে সন্তান চান এটা ওইটা চান তো নামাজ থেকে কি শিখেছেন আপনি আপনি তো নামাজে গিয়ে পাঁচ ওয়াক্ত আল্লাহকে ঘোষণা দেন ইয়াকা নাবুদু পরে নামাজ সাথে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা কেবলমাত্র ইবাদত করি কার আবার সাহায্য চাই কার কাছে তো খাজার কাছে কেন গাজার কাছে কেন লেংটা বাবার কাছে কেন যা চাইবেন একজনের কাছে চাইবেন তিনি কি তাহলে আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না যারা নাম্বার সেভেন বাকিগুলো কি বলবো না রেখে দিব এগুলো জটিল তো কুলাইতে পারবেন নাম্বার সেভেন সাত নাম্বার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষ কি খুন করে না হত্যা করে না যারা অন্যায় ভাবে নিরপরাধী মানুষকে হত্যা করার নজির এখন মনে হয় দুনিয়াতে নাই কোনো অপরাধ করে নাই নিরপরাধ মানুষকে বিচার বহির্ভূত ভাবে মেরে ফেলা হত্যা করে ফেলা এগুলো হলো ফেরাউনি স্বভাব এগুলো স্বৈরাচারী শাসকের বৈশিষ্ট্য কারণ ফেরাউনের কথা আল্লাহ কোরআনের চুয়াল্লিশটা সুরার পাঁচশো বত্রিশটা আয়াতে বলেছেন কি জিনিস চিন্তা করছেন পাঁচশো কয়টা আয়াত কোরআনে আয়াত আছে ছয় হাজারের বেশি এর মধ্যে ফেরাউন বাবাজি দখল করেছে পাঁচশো বত্রিশ আয়াত এই ফেরাউন এত খারাপের খারাপ ছিল তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের ছোট্ট 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 সদ্য জন্ম নেওয়া ছেলে শিশুদেরকে হত্যা করেছিল তার আশঙ্কা ছিল এগুলো বড় হয়ে গেলে আমার চেয়ারের জন্য ক্ষমতার জন্য বিপজ্জনক হবে তাহলে যারা বেঁচে থাকলে ক্ষমতার চেয়ার নড়ে যেতে পারে সেই নিরপরাধ মানুষ গুরুকে কায়দা কানুন করে মেরে ফেলা এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা অন্যায় ভাবে মানুষকে হত্যা করা এটা জঘন্য কবিরা গুনাহ নবীজি বলেছেন অন্যায় ভাবে মানুষ হত্যার হিসাব কিয়ামতের দিন প্রথম হবে কথা কি শোনা যায় আল্লাহ কিয়ামতের দিন আমাদের থেকে হিসাব নেবেন সর্বপ্রথম হাক্কুল্লাহ আল্লাহর হকের হিসাব আল্লাহর হকের হিসাব আরম্ভ হবে নামাজ দিয়ে আল্লাহর হকের হিসাব শেষ হলে শুরু হবে হাক্কুল ইবাদ বান্দার হকের বিচার আর বান্দার হকের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম রক্তপাত দিয়ে যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরিয়েছে অন্যায়ভাবে রক্ত ঝরিয়ে অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় এই রকম রক্ত পিপাসু আমাদের সমাজে আসে না নাই
এমন তো বহু মানুষ আছে যাদের রক্ত অন্যায়ভাবে ঝরিয়েছে যাদেরকে মেরে ফেলেছে বিচারও এখনো হয় কিন্তু বিচার আদালত তো আরেকটা বাকি আছে সেই আদালতটা কার যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়ে সাজা দিয়েছো মেরে ফেলেছো আল্লাহর আদালতে তোমাদেরকে আসামি হয়ে দাঁড়াতে হবে সেদিন বিচারক কে তোমাদের কোনো বাপ তোমাদেরকে সেদিন বাঁচাতে পারবে না তোমাদের কোনো বাপ তোমাদেরকে বাঁচাতে পারবে না দিন আছে না নাই আছে সেই দিনটা কার আল্লাহ সেই দিনটা কার আল্লাহ এরপরে নাম্বার 8 8 নাম্বার রহমানের বান্দাদের 8 নাম্বার স্বভাব হলো 8 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াজনুনা ওয়া মাইয়াফ আল যালিকা ইয়ালকা আসামা রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছে হয়ে যায় না জিনার ধারে কাছেও যায় না এখন তো বিবাহ বহির্ভূত সম্পর্ক যেন সমাজে ভালোভাবে ছড়িয়ে যায় আমাদের স্কুল আর মাদ্রাসার বইয়ের ভেতরে এইজন্য ফাহিমার অন্তর আর প্রেমের কিচ্ছা ঢুকায় দেওয়া হয়েছে কি আপনারা ঘুমায় আছেন নাকি আপনার ছেলে মেয়ে প্রেম শিখতেছে আপনি ঘুমায় আছেন নাকি হ্যাঁ আপনি কি ফাহিম আপনারা তো গত দুই তিন সপ্তাহ ধরে শরীফার গল্প নিয়ে পড়ে আছেন আগামীকাল আমার জুমার বক্তব্য আপনারা শুনবেন সেখানে সকল অসঙ্গতি নিয়ে লম্বা খুতবা হবে ইনশাআল্লাহ সেদিকে যাচ্ছি না আপনারা শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন আমি গাড়িতে রেখে আসছি কাগজগুলো এতগুলো কাগজ প্রত্যেকটা ক্লাসের যে সকল বই অসঙ্গতি আছে সবগুলো পৃষ্ঠা প্রিন্ট করেছি শুধু শরীফার গল্প নিয়ে পড়ে আছেন এখানে ডি ইসলামাইজেশন এখানের ভেতরে আছে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত করে দেওয়ার জন্য অনেক গল্প এখানে আছে আপনার সন্তানকে বেয়াদব বানানোর মতো গল্প আপনি জানেন না এগুলো এখানে আছে আপনার বাচ্চাকে সমকামী বানানোর মতো জিনিস এখানে আছে আপনার বাচ্চার চরিত্র শেষ করার মতো ভয়াবহ জিনিস দলমত নির্বিশেষে এই অসঙ্গতির বিষয়ে আওয়াজ তুলতে হবে আর আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে এতদিন কথা বলি না এত মাস চুপচাপ থেকেছি আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে তাদের মাদ্রাসা থেকে এখনো বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে দেখে নাই চাকরি চলে যাবে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে আপনি কথা বলছেন না আল্লাহর কাছে আপনি আসামি হয়ে দাঁড়াতে হবে আপনার চাকরি থেকে আপনার বেতন আসবে না রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার আপনার বেতন দিয়ে রিজিক আসবে না রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার রিজিকের ফয়সালা হবে আসিফ সাহেবের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেন অনেক স্কুল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিবৃতি দিলেন প্রতিবাদ করলেন কিন্তু বাংলাদেশে এতগুলো আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ একত্রিত হয় কিংবা সকল আলিয়া মাদ্রাসায় যদি শিক্ষকগণ জোরালো প্রতিবাদ করতেন অভিভাবকগণ সারা দিয়ে দেখতেন একটা জোরালো প্রতিবাদ হলে এমনিতেই সবগুলো বই সংশোধন হয়ে যেত এত মাস সহ্য করেছি এই কথাগুলো বলি নাই আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে কেন আপনারা কথা বলেন না আপনাদেরকে কথা বলতে হবে এটা আপনাদের দায়িত্ব শুধু কি আমরা যারা হুজুররা মানুষের সামনে কথা বলি আমরাই কথা বলবো সর্বপ্রথম তো আপনাদের কথা বলা দরকার ছিল হয়েছে আপনারা দেখেন আলিয়া মাদ্রাসার হুজুররা দেখেন পাবলিক আপনাদেরকে নিয়ে কি বলে আলেমদেরকে মানুষ এখনো সম্মান করে সম্মানের জায়গাটা নষ্ট করবেন না সম্মানের জায়গাটা নষ্ট করবেন না আজকে রাতের খাবার আপনি কোথায় খাবেন আপনি জানেন কথা বলেন জানেন আজকে দুপুরের খাবার আমার এখানে এসে খাবার কথা ছিল রাস্তায় জেমের কারণে ক্যান্টনমেন্টেই খাওয়া হয়েছে তাহলে রিজিক যার যেখানে ওখানেই এটা বুঝতে চাইলাম এই কারণে আপনি বসে আছেন না আমার চাকরি চলে যাবে রিজিক হবে না আরে আজকে রাতে বাসায় খাইতে পারবেন কিনা ওইটাও তো জানেন না রিজিকের ফয়সালা আসে আল্লাহর তরফ থেকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন রহমানের বান্দারা জিনার ধারে কাছেও যায় না জিনা এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে বইয়ের ভিতরে আপনি কেমন হুজুর কি জাতের হুজুর আপনি আপনি কথা বলতে পারেন না আপনার বইয়ের ভেতরে ফাহিমার অন্তরার প্রেমের গল্প আছে শরীফ শরীফার গল্প আছে আপনার বইয়ের ভেতরে ক্লাস সিক্সে
অনুভূতি শেয়ার করি 7 না কেটা অনুভূতি শেয়ার করি যা প্রয়োজন তা বলি এগুলো আপনারা পড়ান আবার সামষ্টিক মূল্যায়নের নামে আলিয়া মাদ্রাসায় 6 এ 7 এ এই তো গত ডিসেম্বরে আমরা ভিডিও দেখেছি আলিয়া মাদ্রাসায় আপনারা হুজুররা আপনাদের মাদ্রাসায় 6 7 এর বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছেন আমি কি ভুল বলেছি না আপনারা 6 7 এর বাচ্চাদের কি দিয়ে নাটক করিয়েছি উত্তর দেয় এগুলো আমাদেরকে উপর থেকে নির্দেশনা আপনি উপরকে গিয়ে বুঝান না কেন একটা মাদ্রাসা মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন আমার কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না ভিতরে চাপা খুব অনেক চাপা খুব গত 7 8 মাস ধরে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েও এই পাঠ্যপুস্তকের অসঙ্গতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে যাচ্ছি কিন্তু এই হুজুরদের মুখে কুলুপ পড়ে গিয়েছে মুফতি হারুন ইসহাক চিনেন আপনারা একজন কওমি ঘরানার আলেম তিনি একটা প্রতিবেদন বানিয়ে মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছেন এখানে আমি চিল্লায় কোনো সমাধান হবে না জায়গামতে বলতে হবে না গিয়ে কথা চিল্লায় তো কোনো লাভ হবে না মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী তারা এত ব্যস্ত মানুষ তারা কি প্রতিটা বই উল্টে উল্টে পড়ার সময় আছে তারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন বিশ্বাস করে এরা যে গাদদারি করেছে আমানতের খেয়ানত করেছে এটা হয়তো তারা জানেন না এটা তো আগে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে এই দেখেন যাদেরকে দায়িত্ব দিয়েছেন গাদদারি করেছেন এদেরকে বাদ দেন নতুন লোককে দায়িত্ব দেন একটা সমাধানে তো আসা দরকার এখন চিল্লায় কি সমাধান আসে আলোচনায় সমাধান এই গাদদারগুলো কি করেছে জানেন এদের নাম আমি দিয়েছি দাজ্জালের রুহানি সন্তান ক্লাস 9 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে তারা একটা মানচিত্র দেখাতে গিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়ে ফিলিস্তিনকে তারা মানচিত্র থেকে মুছে দিয়েছে দাজ্জালের অনুসারীরা হবে 70,000 ইহুদি নবীজি হাদিসে বলেছেন দাজ্জালের রুহানি সন্তান ইহুদিরা দাজ্জালের রুহানি সন্তানরা যেমন ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে ঠিক তেমনি ভাবে ওই দাজ্জাল আর ইহুদিদের কিছু রুহানি সন্তান আমার দেশে এসেছে এরা আমাদের বাচ্চাদের মন মগজে ফিলিস্তিন বলতে কিচ্ছু নাই এটা বোঝানোর জন্য ফিলিস্তিনের নাম মানচিত্র থেকে মুছে দিয়ে আমাদের কলিজায় আগুন ধরাইয়া দিয়েছে মুফতি হারুন ইসহাক হাফিজাহুল্লাহ একজন কওমি ঘরানার আলেম তিনি অসঙ্গতিগুলো দেখেও শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন আমি কোনো আলিয়ার আলেমদের আলেমদেরকে প্রতিনিধিদেরকে যেতে দেখি নাই এগুলো যদিও আমাদের সিলেটের এক হুজুর বলেন আমি বিবর্তনবাদ তত্ত্ব পাল্টাইয়া দিয়েছি তিনি এখন এমপি হয়েছেন ওই হুজুরকে আমি আবার বলি মাঝে মাঝে তো ঠিক আছে ভালো ভালো কথা আপনি এখন বাকি যে অসঙ্গতিগুলো আছে এগুলোও দূর করার জন্য কাজ করুন এগুলোর জন্য আমরা রেষারেষি করে ঠেলাঠেলি করে লাভ নাই আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না কেউ কোনো রাজনীতি চাই আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত হেফাজত চরমুনাই কৌমি আলিয়া কেউ আমরা শিক্ষা নিয়ে রাজনীতি চাই না আমরা চাই আমাদের সন্তানরা সভ্য ভদ্র এবং চরিত্রবান হোক আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন কষ্ট পেয়েছেন নাকি আমার কথা না নাম্বার 9 9 নাম্বার রহমানের বান্দাদের 9 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা মিথ্যার সাক্ষ্য দেয় না ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনাজ-জুর রহমানের বান্দা হলো তারা মিথ্যার সাক্ষী দেয় না যারা মিথ্যা কথা মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা তো আমাদের সমাজে নয় কথা তো বেশি বলতেও পারি না কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া চতুর্দিকে কিরামাঙ্কা তিবিন এখন কাম করে একজন মামলা খায় আর একজন অপরাধ করে একজন ফেঁসে যায় আর একজন এখন দেখা যায় নিরপরাধী ব্যক্তির বিরুদ্ধেও মাঝে মাঝে মিথ্যা সাক্ষ্য হয় আর মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে মনে হয় আল্লাহওয়ালা বুজুর্গদেরকেও মিথ্যা সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে খতম করে দেওয়া হয় আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনাজ-জুর রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা
দশ নাম্বার রহমানের বান্দাদের দশ নাম্বার গুণাবলী হলো রহমানের বান্দারা অনর্থক কোনো কথা বলে না অহেতুক কাজে মনোযোগী হয় না আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন টঙ্গের দোকানে বসে সারাদিন সমালোচনা করে এজন্য আমি বলি আমাদের দেশের চায়ের দোকানগুলো হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ওখানে দোকানদার হলো স্পিকারের ভূমিকায় আর চা খুরেরা হলো সাংসদের ভূমিকায় আজে বাজে কাজ এগুলো রহমানের বান্দার স্বভাব নয় আড্ডাবাজি করে না অযথাই সে আড্ডা দেয় না চায়ের স্টলে বসে আলোচনা সমালোচনা করে না বরং এই ধরনের বাজে কর্মকাণ্ড বাজে মজলিসকে সে উপেক্ষা করে অ্যাভয়েড সে এগুলোকে অ্যাভয়েড করে চলে আল্লাহ বলছেন ওয়া ইদা মাররু বিল লাগমি মাররু কিরামা আজে বাজে কোনো মজলিস কোনো কিছু হচ্ছে যাবে পার্সোনালিটি ব্যক্তিত্ব রক্ষা করে চলে যাবে ওদিকে মনোযোগী হবে না সুবহানাল্লাহ নাম্বার 11 নাম্বার রহমানের বান্দাদের স্বভাব হলো এরা কুরআন থেকে আলোচনা শুনলে আবু জেহেলের মতো খাসলত লালন করে না কিছু মানুষ আছে কুরআন শুনলে দেখা যায় হেদায়েতের দিকে আসে না আরো দেখা যায় উল্টা বুঝে কিছু কিছু মাহফিলে যখন হুজুররা মানুষদেরকে কুরআন থেকে তাফসীর করে সত্য কথা বোঝান আবু জেহেলীয় স্বভাবের লোকেরা পরের দিন কমিটির ছেলেদেরকে ধরে কোথা থেকে এই হুজুর আনসত এই যে কুরআন শোনার পরে হেদায়েতে না এসে বাঁকা পথে চলে যাওয়া এটা হলো আবু জেহেলীয় স্বভাব আর কুরআন শোনার পরে তওবা করে ভালো পথে ফিরে আসা এটা হলো রহমানের বান্দার স্বভাব এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা রহমানের বান্দা হলো তারা আল্লাহর এই আয়াত দিয়ে যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় আল্লাহর কিতাবের উপদেশ দেওয়া হলে অন্ধ আর বধিরের মতো ভাব ধরে না যারা অর্থাৎ হেদায়াতের জন্য কোরআন শুনে হেদায়াতের উদ্দেশ্যে আল্লাহর কালাম শুনে আল্লাহ তাআলা এই জাতের মোমেন আমাদেরকে বানিয়ে দেন বলে না আমিন রহমানের বান্দাদের ১২ এবং সর্বশেষ গুণ হলো আল্লাহ বলছেন রহমানের বান্দারা স্ত্রী আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা পরে নামাজ সাথে রব্বানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আপনি বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ নামাজের মুসল্লায় আপনি দেখলেন আপনার বউ ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে বের হয় দেখলেন ফজরের সময় কোরআন তেলাওয়াত করে আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে এমন বউ দেখলে বলেন তো চক্ষুটা ঠান্ডা হবে কি হবে না শীতল হবে কি হবে না বাড়ি গিয়ে দেখলেন আপনার ছেলে আজান হয়েছে নামাজে আসার জন্য অজু করছে উল্টা আপনাকে বলতেছে আব্বু চলেন মসজিদে যাই গিয়ে দেখলেন ছেলেটা কোরআন পড়ছে দেখলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় বড়দেরকে সালাম দেয় এলাকার মানুষ আপনাকে বলে ভাই আপনার ছেলেটা অনেক ভালো এই রকম ছেলের দিকে তাকালে চক্ষুটা শীতল হবে কি হবে না আল্লাহ বলেছেন এখানে যারা আবিয়াইতা ভাই মিসকিন বিয়ে করো নাই শোনো আগে থেকেই বউ বাচ্চার জন্য দোয়া করো কারণ বউ যদি ভালো হয় বাচ্চাও ভালো হবে এজন্য বউয়ের জন্য চাইতে হবে কার কাছে আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন চক্ষু শীতলকারী স্ত্রী আর চক্ষু শীতলকারী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাও বিয়ের কথা বলাই যুবকরা এখন খুশি না বেজান তো খুশি যেহেতু হইছো ভাই আবিয়াইতা ভাইরা দোয়াটাও আমার সাথে মহব্বতে বড় জুড়ে জুড়ে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের রব আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন বলে না আমিন আরেকটা শিক্ষা শেষ ভালো যার সব ভালো যার অনেক সময় হুজুরের কাছে মনে করেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে গিয়ে বললেন হুজুর আপনি একটু দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো হয় কেন আপনার স্বপ্নতে ছোট কেন কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছেন উনার মতো উনার মতো উনার মতো না ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও
সুবহানাল্লাহ পড়বেন না তা কোরআন থেকে ফর্মুলা নেন আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে এমন চরিত্র দেন যাতে तमाम দুনিয়ার মুত্তাকিদের লিডার হতে পারে সুবহানাল্লাহ এই দোয়া করবেন কার কাছে কবুল করবেন কে আল্লাহ কয়টা গুণ বললাম এই 12টা গুণে যদি আপনারা গুণান্বিত হন তো কি হবে শেষ আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলছেন এই 12টা গুণে যদি গুণান্বিত হয়ে যাও বান্দা উলাইকা ইউজজাউনাল গরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাহুম ওয়া সালামা আল্লাহ বলছেন এই গুণগুলোতে গুণান্বিত হয়ে গেলে জান্নাতের সুউচ্চ প্রাসাদে আমি তোমাকে চিরস্থায়ী মেহমান বানিয়ে ঢুকিয়ে দিব কয়টা গুণ কয়টা গুণ দেখি কি মনে রাখলেন 40 সেকেন্ডে আমরা নিয়ে ছেড়ে দিব ইনশাআল্লাহ রহমানের বান্দাদের কয়টা গুণ নিয়ে আলোচনা হলো এক নাম্বার রহমানের বান্দারা ভদ্র না অভদ্র অহংকারী না বিনয়ী দুই নাম্বার রহমানের বান্দারা উগ্র না সহনশীল তিন নাম্বার রহমানের বান্দারা রাতের বেলা কি করে চার নাম্বারে জাহান্নামের ভয়ে দোয়া করে কার কাছে পাঁচ নাম্বার রহমানের বান্দারা কিপটা অপব্যয়কারী না দানশীল ছয় নাম্বার রহমানের বান্দারা কি শেরালি মেরালি বাবার কাছে যায় কার কাছে যায় সাত নাম্বার রহমানের বান্দারা অন্যায়ভাবে তার হাত মানুষের রক্তে রঞ্জিত করে আট নাম্বার রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না নয় নাম্বার রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় দশ নাম্বার রহমানের বান্দারা অহেতুক কোনো কর্মকাণ্ডে জড়ায় না এগারো নাম্বার রহমানের বান্দারা কোরআনের আয়াত কোরআনের ওয়াজ শুনে হেদায়াতের উদ্দেশ্যে নাকি বক্রতার উদ্দেশ্যে বারো নাম্বার রহমানের বান্দারা স্ত্রী সন্তানদের জন্য স্ত্রী সন্তান যেন চক্ষু শীতলকারী হয় দোয়া করে কার কাছে এই বারোটা গুণ অর্জন করতে পারবো তো জান্নাত দিবেন কে আল্লাহ আমাদেরকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু